আমাদের মনে বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে। জ্ঞান কী? জ্ঞানের স্বরূপ কী? কীভাবে আমরা জ্ঞান লাভ করি? কিন্তু জ্ঞান লাভ করার আগে আমরা ধারণা কী সেটা জানার চেষ্টা করব। কোনো বিষয়ে ধারণা থাকলে ওই বিষয়ে জ্ঞান হতে পারে না। যেমন ঘট সম্বন্ধে ধারণা না থাকলে এ জ্ঞান কখন হতে পারতো না যে এটা ঘট। দুই আর চার সম্বন্ধে ধারণা না থাকলে এ জ্ঞান হতে পারতো না যে দুই আর দুইয়ে চার। ধারণা না থাকলে জ্ঞান হতে পারে না। কিন্তু ধারণা জ্ঞান নয়, জ্ঞানের আবশ্যিক শর্ত। যদি কেউ ঘট বলে তাহলে ওই উচ্চারিত শব্দ থেকে এমন ইঙ্গিত পাওয়া যায় না যে বক্তা কিছু জেনেছে। তাছাড়া উচ্চারিত শব্দ থেকে আমাদের শব্দজ্ঞান হয় না। ধারণা ব্যক্ত হয় শব্দে আর জ্ঞান ব্যক্ত হয় বাক্যে। আমরা কর্তব্যজ্ঞান, হিতাহিত জ্ঞান প্রভৃতি শব্দ ব্যবহার করি। আমরা এমনও বলি তার ঘট জ্ঞান, পট জ্ঞান আছে। এরকম ক্ষেত্রে জ্ঞান কথাটা ধারণা অর্থে ব্যবহৃত হয়। যথা তার ঘট জ্ঞান আছে, এই কথার অর্থ সে ঘটকে অন্য বস্তু থেকে পৃথক করতে পারে। সেরকম তার হিতাহিতের জ্ঞান আছে, অর্থ তার হিতাহিতের ধারণা আছে, সে ভালো মন্দের পার্থক্য বোঝে। কোনো প্রশ্ন করলে উত্তরে আমরা যখন হ্যাঁ না কিংবা আমি রাম এইসব শব্দ থেকে জ্ঞান হয় ঠিকই, কিন্তু এরকম ক্ষেত্রে শব্দগুলি আসলে বাক্যের সংক্ষিপ্ত রূপ। কোনো কাজ করা হলো এবং প্রশ্ন করা হলো কে এই কাজ করেছে, উত্তরে রাম বলবে রাম এই কাজ করেছে। সুতরাং জ্ঞান ব্যক্ত হয় বাক্যে। আবার যদি বলা হয় এটা কি, উত্তর হলো এটা ঘট। দুই আর দুইয়ে কত হয়, উত্তরে বলা হলো চার হয়। এক্ষেত্রে দুটো দৃষ্টান্ত জ্ঞান ব্যক্ত হয়েছে, মানে দুটো দৃষ্টান্তটাই এখানে হচ্ছে দুই আর দুইয়ে চার এটা ঘট, এখানে হচ্ছে দুটো দৃষ্টান্তেতেই হচ্ছে জ্ঞানটা ব্যক্ত করা হয়েছে। ধারণা না থাকলে জ্ঞান হতে পারে না এবং জ্ঞান ব্যক্ত হয় বাক্যে। আমরা এভাবেও বলতে পারি ধারণা না থাকলে বাক্য প্রয়োগ করা যায় না, বাক্যের অর্থ বোঝে যায় না। যথা কোনো ব্যক্তি যদি ঘটের ধারণা না থাকে তাহলে ঘটটি লাল এসবের অর্থ বুঝতে পারতো না, যে আমি জানি ঘরটা লাল, এটা সে বলতেই পারতো না বা বোঝাতে পারতো না। সুতরাং কোনো বস্তু সম্বন্ধে জ্ঞান হতে হলে প্রথমে বস্তু ধারণা থাকা দরকার। ধারণা জ্ঞান নয়, জ্ঞানের আবশ্যিক শর্ত। ধারণা করতে পারাও এক প্রকার জানা, ধারণা থাকাও এক প্রকার জ্ঞান। যেমন ধরা যাক ধুনুচি, এটা সম্বন্ধে যদি ব্যক্তি ধারণা না থাকে তাহলে ধুনুচি থেকে অন্য বস্তুকে কখনো পৃথক করতে পারবে না। রামের ধুনুচি সম্বন্ধে ধারণা আছে, এই কথার অর্থ হলো ধুনুচি কী জিনিস তা রাম জানে এবং অন্য বস্তু থেকে ধুনুচিকে পৃথক করতে পারে, অর্থাৎ ধুনুচির লক্ষণ জানে। তাহলে ধারণা হলো জ্ঞানের আবশ্যিক শর্ত।